ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাম ডট বাবাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। অনেকদিন পর আবার চলে আসলাম, এতদিন কোথায় ছিলাম? বলতে গেলে 6 মাস পর আবার ভিডিও করছি, 6 মাস। এতদিন তো মনে হয় হারিয়ে গেছিলাম, তোমরা ভাবছো হয়তো হারিয়ে গেছিলাম, কিন্তু হারাইনি, আবার চলে এসেছি। এই কদিন মানে এই 6 মাস আসলে আমার এক্সাম ছিল, ওই জন্য আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করতে দেয়নি, বলেছিল এক্সাম হয়ে যাবে তারপরে যা ভিডিও করবে যা করবে সব পরে, আগে হবে না। তো তারপরে এক্সাম অনেকদিন আগে শেষ হয়ে গেছে, তারপর আর ভিডিও করা হয়নি ব্যস্ততার কারণে। তো আজকে আবার চলে আসলাম তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে, অনেক কথা শেয়ার করতে। তবে এখন সব কথা বলা যাবে না, কারণ একটা জায়গায় আমরা এখন বেরোতে যাচ্ছি, মানে বেড়াতে যাচ্ছি। মুখ দিয়ে যে কী সব বেরিয়ে যায়। তো এখন বেড়াতে যাচ্ছি, এই যে একজন রেডি হচ্ছে, টাকলু করেছে, টাকলু। সে কথা গল্প তো অনেক আছে, আমাদের তো বলা হয়নি, বলবো। টাকলু হয়েছে, তো এখন আমরা যাচ্ছি ঘুরতে, চলো বাকিটা পরে দেখা যাচ্ছে। পড়েছি বাড়ির থেকে, এই যে একজন স্কুটি বের করছে রাস্তা, এই যে টাকলু আমাদের। এখন তো আমি টাকলু বলে ডাকবো, টাকলু ছাড়া কিছু বলে ডাকবো না, যে টাকলুকে। এই যে এখন দোকানে যাচ্ছে, দোকানে তালা মারা হয়নি, দোকানের তালা মেরে আসতে। বাড়ির কাছে দোকান, এখান থেকে এই তো এখানে সামান্য। এই যে পৌঁছে গেছে, চলে এসেছি আমাদের করিমপুর শহরে। আমাদের বলতে আমার ছোটোবেলা থেকে এখানে বড় হওয়া, ভালোবাসার শহর, এটা করিমপুর বাজার। তো আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল, মানে মাঝে মাঝে জ্যাম হচ্ছিলো, তো ভিডিওটা ভালোভাবে করতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকু করেছি। পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে, আগে সবসময় এখানে আসা যাওয়া, স্কুল সব কিছু এখানেই ছিল, এখন কতটা দূরে থাকতে হয়। এটা হলো আমাদের করিমপুর বাস স্ট্যান্ড, মানে পুরনো বাস স্ট্যান্ড, এখন নতুন বাস স্ট্যান্ড হয়েছে। তো ওখানে যাব, দেখি নতুন বাস স্ট্যান্ডে কাজ আছে, নতুন বাস স্ট্যান্ডে গিয়ে কটা কাজ করে নেব। আর অলরেডি সব কাজ আমাদের হয়ে গেছে, এখানে একটু খাওয়া দাওয়ার কাজ করতে হবে, আসল কথা হচ্ছে এটাই। তো চলো, রাস্তায় দেখতেই পাচ্ছ কত জ্যাম। আমরা এখন ফাইনালি চলে এসেছি কফি শপ, একটু যাই দেখি আমার বর আমাকে কি খাওয়ায়। তো সে এখন বলছে যে এটা কিভাবে ভিডিও করছো, তো আমি বললাম যেভাবে পাচ্ছি সেভাবেই করছি। তো একটু লজ্জা লজ্জা লাগছে, সবাই তাকিয়ে আছে এমনভাবে ভিডিও করছি, ওই জন্য ভিডিও ঠিকঠাকভাবে করতে পারছিলাম না, আসল কথা হলো। তো আমাদের করিমপুরে নতুন বাস স্ট্যান্ডের এখানে একটা ছোট্ট কফি শপ আছে, তো আমরা সেখানে চলে এসেছি। কফি শপটা খুব সুন্দর অবশ্য। এই যে ইনি আগে আগে যাচ্ছে, ইনি সবসময় ফার্স্ট ফার্স্ট, কে আছে পিছে সেটা দেখার সময় নেই। তো উপর থেকে ভিউজটা দেখো কত সুন্দর লাগছে, এটা করিমপুর বাস স্ট্যান্ড আমাদের। বিকেল প্রায় সন্ধ্যা হতেই চললো, সূর্যটা দেখতেও কি সুন্দর লাগছে। আর একজন কই দেখি, এটা হলো ভাই, ভাই তো দেখে একটা স্মাইল দিয়ে দিল। একজন তো চলে গেছে মনে হয় ভেতরে, আমাকে নেওয়ার তো কোনো দরকারই নেই, ওর একা একাই সব কিছু, ও আগে গেলেই হলো। এই তো এসে বসে আছে, একদম মুখটা দেখো, মুখটা দেখো না শুধু, টাকলু।
থাকলো নোটটা। চলো আবার বাদ বাকিটা পরে দেখাচ্ছি। বাবা, ভেতরে এসে অনেকটা শান্তি, এসি চলছে তো খুব ঠান্ডা, বাইরে যা গরম পড়েছিল। বাবাই অর্ডার দিয়েছে, দেখা যাক কি আসে, কখন আসবে অর্ডার। এই যে বসে আছে অর্ডারের অপেক্ষায়, আমিও বসে আছি, দেখি কখন আসে। ওয়াও, বার্গার! চলো টাইম নষ্ট না করে তাড়াতাড়ি বার্গারটা খাওয়া যাক। তো আমরা বার্গার থেকে সোজা মোমোতে চলে এসেছি, আমার ফেভারিট। আর আমাকে ঘুরতে নিয়ে আসলে মোমো তো খাওয়াতেই হবে বাবাইকে। বাবাইকে আগেই বলেছিলাম মোমো আগে কাজ পরে, তো মোমোটা অনেক সুন্দর ছিল খেতে। তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, মোমোটা খুব সুন্দর ছিল আর বার্গারটাও অসাধারণ ছিল, মানে বলা যাবে না এতটা সুন্দর ছিল। এখন চলো বাড়ি যাওয়া যাক। চলে আসলাম রবিজিৎর ঘুগনি খেতে। রবিজিৎর ঘুগনি আমাদের করিমপুরের ফেমাস স্পেশাল ঘুগনি। আমি তো যতদিন বাজারে আসতাম এর আগে ঘুগনিটা তো মাস্ট আমাকে খেতেই হতো, এখন আর হয়ে ওঠে না, যখন ঘুরতে আসি বা বাজারে আসি তখনই খাওয়া হয়। ঘুগনিটাও জাস্ট অসাধারণ খেতে ছিল। আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি, অনেক সন্ধ্যা হয়ে গেছে, মা বলেছিল সকাল সকাল আসতে, তো সকাল সকাল আসতে পারিনি, মানে বিকেলে সন্ধ্যা হওয়ার আগে আসতে বলেছিল, তো দেখি মা আবার বকে না, মা কই, মা মা কই গো তুমি, এরাও কি নিয়ে এসে দেখো তোমার জন্য, মা এটা কে এসেছে, এটা এই মানুষটা নতুন, এই মানুষটাকে নতুন হচ্ছে, তোমরা হয়তো চিনতে পারবে না, এর আগে দেখেছে আবার দেখো, আবার নতুন ভাবে দেখবা। যে মা চা করছে, মা জামা এসেছে বাড়িতে, যে মা চা করছে, ডাকছে, মা দেখ, যাই দেখি সবাই, এই তো বাড়িতে এসেছে একটা আমাদের নতুন গেস্ট, এটা চেঞ্জ করে, অনেক রাত হয়ে গেছে, মা আবার বকবে। তো টাটা, তোমাদের সাথে আমি পরে কথা বলছি। এই পর্যন্ত ভিডিওটা, অনেক রাত হয়েছে, এখন ঘুমোতে হবে। আর আমি আগেও বলেছি এখনও বলছি, আমি ভিডিওতে নতুন, তো ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার তো আছেই। তো টাটা, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে।